बेसिक कंप्यूटर ट्यूटोरियल सीरीजे सबाइके स्वागत जानाচ্ছি। এই পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি ইউজার অ্যাকাউন্ট এবং ইউজারের যে ছবি সেটাকে পরিবর্তন করবেন। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করতেছি। দেখুন এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে ইউজারের ছবি এবং যে নিচে নাম আছে এই নামটা ইউজারের নাম। তো আপনার যদি কম্পিউটার হয় তাহলে আপনার নামই এখানে রাখবেন এবং আপনার ছবি এখানে দিতে পারেন, বা আপনার প্রতিষ্ঠানের কোনো পিসি হলে সেখানে প্রতিষ্ঠানের ছবি দেওয়া যায়। তো আমরা উইন্ডোজ 7-এ দেখাচ্ছি, আপনি ট্রাই করলে উইন্ডোজ 10-এও এটা করতে পারেন। তো এটা করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে, গিয়ে কন্ট্রোল প্যানেল এখানে যাবেন। যাওয়ার পরে যদি আপনার এটা ক্যাটাগরি করা থাকে তাহলে ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ফ্যামিলি সেফটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে চেঞ্জ ইউর উইন্ডোজ পাসওয়ার্ড এখান থেকে কাজ করতে হবে। দেখুন এই যে এখানে ইউজার অ্যাকাউন্টস চলে এসেছে। এখন আপনার এটা যদি এইভাবে ক্যাটাগরি করা না থাকে, থাকতে পারে স্মল আইকন, এখানে সরাসরি ইউজার অ্যাকাউন্টস থাকবে। এইভাবে না করেও আপনি অন্যভাবে করতে পারেন। আমরা ক্লোজ করে দিলাম। এখানে গিয়ে সরাসরি সার্চ বক্সে লিখবেন ইউজার অ্যাকাউন্টস, ইউজ লেখার সাথে সাথেই উপরে চলে এসেছে। এখানে ক্লিক করলে আগের সেইখানেই আপনাকে নিয়ে যাবে। এখন দেখুন এখানে লেখা আছে চেঞ্জ ইউর অ্যাকাউন্টস নেম এবং চেঞ্জ ইউর পিকচার। আমরা প্রথমে অ্যাকাউন্টস নেম পরিবর্তন করব। ক্লিক করলে নিচে একটা বক্স দেখাবে, এখানে আপনি যে নামটা লিখবেন লিখে শুধু চেঞ্জ নেম ক্লিক করলে ওই নামটা নিয়ে নেবে। আমরা কমিউনিটি সলিউশন দিয়ে চেঞ্জ দিয়ে দিলাম। আমাদের কিন্তু নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমরা ছবিকে চেঞ্জ করব। করার জন্য চেঞ্জ ইউর পিকচার, এখানে অনেকগুলো পিকচার দেখাবে, এটা আপনার উইন্ডোজের সাথে দেওয়া আছে কিন্তু এই ছবিগুলো আপনার পছন্দ না। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে আপনি একটা ছবি নিতে পারেন। এখানে ব্রাউজ ফর মোর পিকচার ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোথায় রেখেছেন আপনার ছবি, হয়তোবা ডেস্কটপে বা কোনো ড্রাইভের ভেতরে। আমরা এই যে টিউটোরিয়াল এখানে রেখেছি, টিউটোরিয়ালের ভেতরে কমিউনিটি সলিউশন আইটির ভেতরে এখানে লোগো আছে একটা। তো এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা সেট হয়ে যাবে। আপনার কাজ শেষ। এখন আপনার কম্পিউটারের যে নাম আছে এবং ছবি আছে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি কম্পিউটারটা যখন চালু করবেন এই ছবিটা ভেসে উঠবে, বা লক করবেন সেক্ষেত্রে পাসওয়ার্ড চাইলে এই ছবিটা ভেসে উঠবে, এই নামটাই দেখাবে। তো আমরা একটু দেখাচ্ছি, এখানে স্টার্ট মেনুতে যান। দেখুন আমাদের ছবিটা চলে এসেছে কিন্তু নামটা চলে আসে নাই। আপনি যদি কম্পিউটারটা রিস্টার্ট দেন অথবা এই যে এইখানে স্টার্ট মেনুতে এখানে শাটডাউনের পাশে যে অ্যারো চিহ্নটা আছে আপনি লক করেন বা লগ অফ করেন, আবার হচ্ছে লগ অন করেন, তাহলে এখানে নামটা চলে আসবে। আশা করি পারবেন, খুবই সহজ কাজ। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।